আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ডক্টর জাকির নায়েক সম্পর্কে। ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করা সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটি ছিল তা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেই প্রশ্নটি ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করেছিল একজন হিন্দু মহিলা, এবং এত কঠিন একটা প্রশ্নের ডক্টর জাকির নায়েক এত সুন্দর ম্যাজিক্যাল একটা অ্যান্সার দিয়েছে যে অ্যান্সারটা শুনে আমার আসলে মনটাই ভরে গিয়েছে। এবং এই প্রশ্নটা আমার দৃষ্টিতে, মনে রাখবেন, আমার দৃষ্টিতে সবচেয়ে কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নটির জবাব স্যার ডক্টর জাকির নায়েক খুব সুন্দর করে দিয়েছেন। আমি এই ভিডিওটি আমার ভিডিওর সাথে ছোট করে দেখাবো। এর কারণ হচ্ছে ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও অনেক চ্যানেলে আপলোড হয়ে থাকে, তারা যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক দিতে পারে, কিন্তু আমার এই মানে আমার ভিডিওর সাথে যদি আমি হালকা করে ছোট করে দেখাই স্ক্রিনে, তাহলে তারা এটা দিতে পারবে না, বা এটা দেওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ঠিক এজন্যই আমি এই কাজটা করব। সো এই জন্য কেউ মন খারাপ করবেন না। আর একজন ভক্ত, আমার খুবই ভালো একজন ভক্ত, সে একটা চ্যানেল খুলেছে ইউটিউব, এবং চ্যানেলটা আমার নামেই খুলেছে। চ্যানেলটার নাম হচ্ছে ট্রু স্কিলস মোহাম্মদ হাসান। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম। সে আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে অনেকটা, এবং সে আমার মতো ভিডিও করবে বলে আমাকে জানিয়েছে, এবং অলরেডি একটা ভিডিও আপলোড করেছে। ভিডিওটা আমি দেখেছি, অনেক সুন্দর হয়েছে। তার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ট্রু স্কিলস মোহাম্মদ হাসান। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ দিবেন। আমরা চাই ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক। সো চলুন কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেব, দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। তো চলেন আমরা ফুল ভিডিওটা দেখি কি বলে উত্তরে। গুড ইভিনিং স্যার, আমি পেশায় একজন শিক্ষিকা, এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই, যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় 5-8 শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, যে হয়তো আপনিও এটা জানেন, ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান, সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন, তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্যৎ পুরাণের কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন, আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয়। তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি 3 পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়, এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5 উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5 উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। দেখেন এত কঠিন কঠিন প্রশ্ন, আসলে আপনি একবার চিন্তা করে দেখেন কি প্রশ্নগুলো করছে। সো দেখেন ডক্টর জাকির নায়েক স্যার কি চমৎকার অ্যান্সার দিছে, সেটা চলেন আমরা এখন দেখি। বোন আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয়
তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেব, দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না, আমি যা বলবো। আমি একমত, ম্লেচ্ছ এই শব্দটার তিনটি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ, তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয় ব্যাপারটা এমন না। ধরেন শব্দটার চারটা অর্থ আছে, তার মধ্যে তিনটা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শুকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন এই শুকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার, তাহলে একটা অর্থ শুকর আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অফ লেভিটিকাস 11:7-8 অনুচ্ছেদে আছে, বুক অফ ডিউটেরোনমি 14:8 অনুচ্ছেদে আছে, বুক অফ আইজায়া 65:2-5 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে তোমরা শুকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। দুটো সঠিক হতে পারে, তিনটা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী, আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়, আরেকটা কথা যদি সন্দেহ থাকে আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমি একমত মৃতদের স্থান, তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান, কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন, অন্য যে পয়েন্ট গুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক, এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি, আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া, এখানে প্রসঙ্গটা বুঝতে হবে। শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি, আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা, তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন, তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী সকলেই হোক, তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানে যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন, আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন। তো বলেন একজন মানুষ যদি এইভাবে অ্যান্সার দেয় এত সুন্দর করে, সেই মানুষটার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না কমে? এই ভিডিওটা দেখার পর তো আমার মানে ইচ্ছা করতেছে আমি যদি ডাক্তার জাকির নায়েককে কাছে পাইতাম, আমি ওনারে মানে জড়ায় ধরতাম আর জড়ায় ধরা বলতাম যে আপনি আলহামদুলিল্লাহ ইসলামের জন্য যতটুকু খেদমত করছেন সেটা আসলে আমার মনে হয় না আমরা বা আমাদের মধ্যে কারো করার সেটা সামর্থ্য এখন পর্যন্ত হয়েছে।
আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা অ্যান্সার। আর আমি আবারও বলতেছি যে এই ভিডিওটা আমি এখানে সাইডলি দেখাইছি, এর একটাই কারণ যে ভিডিওতে অনেকে কপিরাইট স্ট্রাইক দেয় বা এই ভিডিওটা তখন ক্লেম করার একটা চান্স থাকে। যদি আমি ডাইরেক্ট ভিডিওটা আপলোড দিতাম, তাই এটা সাইডে দেখালাম যেন এই ভিডিওটা থাকে, কারণ এর আগেও আমি এই ভিডিওটা একবার আপলোড দিয়েছিলাম, তখন একটু সমস্যা হয়েছিল। অ্যান্ড এই ভিডিওটা আমার খুবই পছন্দের একটা ভিডিও, যদিও এই ভিডিওটা ঠিক মতো অনেকে সার্চ করলে পায় না, আর তাই এই ভিডিওটা আমি আপনাদের জন্য এভাবে করলাম, এভাবে দেখালাম যেন আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারেন এবং স্যার ডাক্তার জাকির নায়েককে আর ভালো করে বুঝতে পারেন। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এই যে আপনারা স্যার ডাক্তার জাকির নায়েকের সবগুলো ভিডিও দেখবেন, দেখবেন তার ভিডিওগুলো বাংলাতে অনেক চ্যানেলে আপলোড করা আছে, আপনারা তার ভিডিওগুলো দেখবেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা যদি তার ভিডিওগুলো দেখেন, ইসলাম সম্বন্ধে খুঁটিনাটি অনেকগুলো মানে প্রশ্নের উত্তর আপনারা একদম খুব ভালোভাবে পেয়ে যাবেন, এবং আপনাদের সংশয় যাদের মনে কাজ করতেছে তাদের এই সংশয়গুলো ইনশাল্লাহ অবশ্যই দূর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাক্তার জাকির নায়েকের এরকম ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আরও এরকম ধরনের ভিডিও করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলার রহমতে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।